i litteratur, Han Kang. 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার সাহিত্যিক হান ক্যাং। 10 অক্টোবর সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করেছে সুইডিশ একাডেমি। গত বছর সাহিত্যে নোবেল পেয়েছিলেন নরওয়েজিয়ান লেখক জন ফসে। রয়্যাল সুইডিশ একাডেমি জানিয়েছে, কাব্যময় গদ্যের জন্য এই পুরস্কার পেলেন হ্যান কাং। তিনি সাহসিকতার সঙ্গে মানব জীবনের নানা উত্থান পতন এবং ঐতিহাসিক ক্ষতগুলোকে তুলে ধরেন। 1970 সালে দক্ষিণ কোরিয়ার গোয়াংজু শহরে জন্মগ্রহণ করেন হ্যান ক্যাং এবং 9 বছর বয়সে পরিবার সহ সিউলে চলে যান। লেখালেখির পাশাপাশি হ্যান ক্যাং শিল্প ও সঙ্গীতের প্রতিও গভীরভাবে অনুরক্ত। তার বাবাও একজন স্বনামধন্য ঔপন্যাসিক। প্রথা অনুযায়ী প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। প্রথম দিনে ঘোষণা করা হয় চিকিৎসা শাস্ত্রের নোবেল পুরস্কার জয়ীর নাম। এরপর 6টি বিভাগে 6 দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয় নরওয়ে থেকে। সাহিত্য ও অর্থনীতির মতো অন্য পুরস্কারগুলো সুইডেন থেকে ঘোষণা করা হয়। চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তিতে পুরস্কারগুলো সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থ থেকে দেওয়া হয়। সুইডিশ শিল্পপতি নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর 5 বছর পর 1901 সালে এই পুরস্কার দেওয়া শুরু হয়।